প্রবীণ তরুণ চিকিৎসক হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন বাসায়, পরিবারের কাউকে স্পর্শ না করে থাকছেন আইসোলেশনে। প্রতিদিন এমনি করে নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে ডাক্তার, নার্স আর স্বাস্থ্যকর্মীরা ছুটে যাচ্ছেন হাসপাতালে। আজ অনেক চিকিৎসককে হারিয়ে কয়েক হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে করোনাক্রান্ত দেখেও সহকর্মীরা পিছপা হচ্ছেন না। 17 জুন পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে 3274 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে 1035 জন চিকিৎসক, নার্স 885 আর স্বাস্থ্যকর্মী রয়েছেন 1354 জন, যার মধ্যে 6 জন করোনার উপসর্গ ও 37 জন করোনায় মারা গেছেন। নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মারা গেছেন 7 জন। দেশে স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণের হার বৈশ্বিক হারের চেয়ে বেশি, মোট আক্রান্তের 4%, যেখানে বৈশ্বিক হার 2.5%। বিশেষজ্ঞরা বলছেন রোগীদের তথ্য গোপন এর বড় একটা কারণ, ফলে চিকিৎসকরা সহজেই বারবার সংক্রমিত হচ্ছেন। একটা রোগী যদি হাসপাতালে ভর্তি হয়, তার যদি কোভিড সিমটম থাকে বা সে কোভিড পজিটিভ থাকে, তাহলে দেখা যায় যে হলো যে চিকিৎসা অ্যাটেন্ডিং যে হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন, তারা কিন্তু ওনার কাছে বারবার গিয়ে কিন্তু রিপিটেড আপনার এক্সপোজার হচ্ছে, তার ভাইরাল লোডটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এটা হলো মূল ব্যাপার যে চিকিৎসকদের মধ্যে ক্যাজুয়ালিটি এত বেশি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সংকট আর মান নিয়ে শুরু থেকে চিকিৎসক নেতারা কথা বলে আসছেন। বিশেষজ্ঞরা মনে করেন সুরক্ষা ব্যবস্থা আরো মানসম্মত করতে পারলে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। এই বর্তমান মহামারী কন্ডিশনে প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে সেফটি গিয়ার এবং তাদের জন্য আপনার পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা, আদারওয়াইজ এটা কোনোভাবেই আমরা এই মৃত্যুর মিছিল আমরা থামাতে পারবো না। যারা ফ্রন্ট লাইনার্স বলছি আমরা, তারাই এতে সংক্রমিত হবে, এটাই স্বাভাবিক। এবং তাদের মধ্যে অনেকেই হয়তো বা নিয়ম নীতি মেনে কাজ করছেন না, যেভাবে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, সেটা যদি মেনে চলতেন তাহলে দেখবেন যে আর এটা হবে না। যেখানে করোনা রোগীর চিকিৎসা দেয়া হয় না, সেখানে চিকিৎসকদের সংক্রমণ বেশি, তাই সেখানে সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। খান আলামিন, আরটিভি, ঢাকা।